Hey guys, welcome back to my channel. I'm Tuktuki, Queen Tuktuki vlog. তোমাদের স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে অষ্টমী। তো আজকে এখন প্রায় বাজে 10:30টা। ভোরবেলা উঠে স্নান টান করে পুষ্পাঞ্জলি হয়ে দেয়া হয়ে গেছে, কিন্তু তখন আমি ভিডিওটা করতে পারিনি কারণ খুবই তাড়াতাড়ির মধ্যে বুঝতেই পারছো এবছর পুরোটাই পুজো আলাদা হচ্ছে। তো এখন যাচ্ছি দিদিবাড়ি থেকে বাড়ি, কিছু কিছু ঠাকুর দেখবো। এখন যাচ্ছি কিছু ঠাকুর দেখবো, আবার বাড়ি যাবো। ওখানে অষ্টমীর সকালে এই ভিডিওটা শ্যুট করেছিলাম। এই প্যান্ডেলটা করেছিল নসিবপুর স্কুলে। দিদি বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে প্যান্ডেলগুলো দেখতে পেলাম, তাই তোমাদের শেয়ার করছি। প্যান্ডেলটা ঠিক গুহা টাইপের করেছিল, বেশ কিন্তু ভালো করেছিল। তোমাদের প্রত্যেক ভিডিওতে একই কথা বলছি, ভিডিওটা এত লেটে পোস্ট করার জন্য সবাইকে ক্ষমা প্রার্থনা চাইছি। জানি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু তোমাদের কিছুটা সময় বার করে প্লিজ তোমরা ভিডিওটা চেক আউট করে নিও, ভীষণ ভালো লাগবে। কোথায় কি প্যান্ডেল করেছিল আমার এই ব্লগে দেখতে তো পারবে, নেক্সট ইয়ার অবশ্যই যাবে। এবারে চলে এসেছি নসিবপুরের আরও একটি ভীষণ সুন্দর প্যান্ডেলে। প্রথমেই দেখো খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি। চলো এবার প্যান্ডেলটাও ঘুরে তোমাদের দেখাই। প্যান্ডেলে প্রবেশ করতেই খুব সুন্দর করে দোলায় রাধা কৃষ্ণকে বসিয়ে রাখা আছে। এই দৃশ্যটা খুবই ভালো লাগছে। প্যান্ডেলটা অ্যাকচুয়ালি করেছিল শোলা দিয়ে। আর একটু নোটিস করো তোমরা, কৃষ্ণ রাধার সাথে কাটানো কিছু মুহূর্ত তুলে ধরেছিল, এটাও বেশ ভালো লেগেছে আমার। এবারে যেহেতু অষ্টমী আর নবমী একই সাথে পড়েছিল, তাই দেখো কুমারী পূজাও এদিকে হচ্ছে। এখন হচ্ছে অষ্টমীর এটা লুক, কারণ একটু শ্যুট করতে হবে। এই যে আমার ক্যামেরাম্যান পিছনে আছে দুজন, ওরাই আমার ভিডিও শ্যুট করে দেবে, কারণ কেউ নেই, কিছু করার নেই। তার সাথে আমাদের প্যান্ডেলটাও দেখাবো। এটা হচ্ছে আমার অষ্টমীর লুক, কেমন লাগছে? কারণ পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেছে সকালে, তো অষ্টমীতে শাড়ি না পরলে ভালো লাগে, বলো গাইস? তো তার জন্য এই সুন্দর লুকটা ক্রিয়েট করেছি, কেমন লাগছে? চলো ওখানে গিয়ে কি ভিডিও করছি, রিলস করতে যাচ্ছি, চলো। তার জন্য মানে এই ফোনটা একবার ধর। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে
সোজা দিদিবাড়ি থেকেই এসেই রেডি হয়ে চলে এসেছি ভিডিওগুলো শ্যুট করতে। এই ভিডিওগুলো কে শ্যুট করে দিচ্ছে জানো? আমার ওই ছোট্ট পোনপোটা। তোমাদের তো অনেক ঘুরিয়ে প্যান্ডেল দেখেছি, এটা হচ্ছে আমাদের গ্রামের প্যান্ডেল, কেমন হয়েছে জানিও? এখানটা কত বড় প্রজাপতি করেছে, এখানে ছবি রাতের বেলার জন্য খুবই বেস্ট, কত বড় সোলার প্রজাপতি। আর এখানটা কি হেভি করেছে, এখানটা সেলফি জোন বলতে পারো, রাতের বেলা আরো সুন্দর লাগবে কারণ লাইটটা যখন জ্বলবে। আজকে কতটা পরিশ্রম হলো আমার ভিডিওর পিছনে, তোমার কেমন লাগলো? যারা ভিডিও করে তারাই বুঝতে পারছো কতটা পরিশ্রম করতে হয়। এত রোদ্দুর বেরিয়েছে, আমি মানে অনবরত মুখ দেখে ঘাম হয়েই যাচ্ছে, কিন্তু কষ্ট করতেই হবে অবশ্যই ভিডিওটা ভালো করার জন্য। তোমাদের এবার রাতের বেলার দৃশ্যটা দেখায় কতটা সুন্দর লাগছে। আর সাথে দুর্গামাকেও দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর করে সাজিয়ে রেখেছিল, প্রতি বছর এইভাবেই সাজানো হয়। চলো ভিডিওটা এবার শেষ করি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এখনও অনেক ভিডিও আসতে চলেছে, এইভাবেই সকলেই আমার পাশে থেকো, নতুন নতুন ব্লগ আমার চ্যানেলে পেয়ে যাবে। তবে আজ এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।